السلام عليكم، شبه كمان اصلا امي الحمد لله ভালো আছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবার হাজির হয়ে গেলাম আরেকটা ভিডিও নিয়ে। আজকে তৈরি করব চিংড়ি পাস্তা। তো সেই জন্য পাস্তাটাকে সিদ্ধ করে নেব। আগে পানি বসিয়ে দিয়েছি কড়াইতে। একটু পানি বেশি লাগবে যেহেতু পাস্তা একটু সময় লাগে। এটা 2-3 মিনিটে হয় না, ম্যাক্সিমাম 10-12 মিনিট অবশ্যই লাগবে। নেড়ে ছেড়ে দিচ্ছি। আমার মনে হয় পাস্তা গুলো হয়ে আসছে। এবার একটা জালিতে ঢেলে ধুয়ে নিচ্ছি। অবশ্যই একটু ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা পানি দিয়ে ধুয়ে দিলে তারপরে আর ওভার কুক হয়ে যায় না, না হয় ওই গরমে আরো নরম হয়ে যায়। নুডলস হোক আর পাস্তা হোক, এগুলা কিন্তু একটু নরম হলে খেতে ভালো লাগে না। যে কোনো যে সিবি খেতেই ভালো লাগে, সিবি খাওয়াটাই ভালো। দিয়ে দিলাম 3 টেবিল চামচের মতো তেল। দিয়ে পেঁয়াজগুলো একটু লাল করে নিয়ে দিয়ে দিব আমি চিংড়ি মাছ। আমি এগুলো সাগরের চিংড়ি নিয়েছি, সেজন্য সাদা। তো সেজন্য আমি হালকা দিয়ে দেবো, একটু হলুদ গুঁড়ো, যেমন একটু কালার হয়। না দিলেও হতো, কিন্তু প্রকাশে দেখা যাচ্ছে, সেজন্য একটু হালকা দিয়ে দিলাম। এবার হালকা মরিচের গুঁড়ো, সামান্য ধনিয়া গুঁড়ো, স্বাদ মতো লবণ, এগুলো দিয়ে আবার কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো পাস্তাগুলো। এই পাস্তাগুলো খেতে এতটাই ভালো লাগে, চিংড়ি আর পাস্তাগুলো যেমন একসাথে মিশে আছে, দেখতে একই রকম দেখা যাচ্ছে। একটু নাড়াচাড়া দিয়ে দিয়ে দেবো গাজর কুচি। গাজরটা স্বাদটা আরও বাড়িয়ে তুলবে। এবার একটু নেড়ে ছেড়ে কয়েক পিস দিয়ে দেবো আমি চিকন চিকন করে টমেটো। দিয়ে দেবো সয়া সস। নুডলস রান্না করে, পাস্তা রান্না করে অবশ্যই সয়া সস দিতে হয় বাচ্চাদের জন্য, ওদের অনেকেই পছন্দ সয়া সসটা। আমি এবার একটা স্বাদে ম্যাজিক নিয়েছি, এটা অনেক স্বাদ বাড়িয়ে তোলে। তার ফ্লেভারটা অন্যরকম, দেওয়ার সাথে সাথে গন্ধ ছড়িয়ে গেছে সব দিকে। এবার হালকাভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি আবার। তো হয়ে গেল আমরা আমার চিংড়ি পাস্তা। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ।